অবৈধ টাকার জোরেই হকার মুক্ত করা যায় না ফুটপাত। প্রতিদিন গড়ে 5 কোটি টাকার মতো চাঁদা দিচ্ছে, যে টাকার পরিমাণ মাসে প্রায় 150 কোটি এবং বছরে প্রায় 1800 কোটি টাকার মতো আসে। আমরা তদন্ত করছি, যদি এরকম সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য প্রমাণ পাই সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। এস কে সিনহার বিরুদ্ধে করা দুর্নীতি মামলার চার্জশিটের অনুমোদন দিল দুদক। ঘুষের মামলায় অভিযোগের সত্যতা না পাওয়ায় নাজমুল হুদার বিরুদ্ধে পাল্টা মামলার সিদ্ধান্ত। কারাগারে রাজার হালে আছেন বেগম জিয়া। জাতীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বললেন, দেশের গণতান্ত্রিক ধারা নস্যাৎ করার অপচেষ্টা করছে বিএনপি। বেগম জিয়ার জামিন শুনানিকে ঘিরে চাপা উত্তেজনা। আদালত প্রাঙ্গণে সক্রিয় বিএনপি আইনজীবীরা, আইনি লড়াইয়ে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি আওয়ামী পন্থীদের। ডিএপি সারের দাম কমিয়ে প্রায় অর্ধেকে আনার ঘোষণা সরকারের, স্বাগত জানালেন কৃষক। কম খরচে বাড়বে উৎপাদন বলছে কৃষি বিভাগ। এবং এসএ গেমসে দলগত ইভেন্টের সেমিফাইনালে লড়ার সময় স্বর্ণজয়ী মারজানের মাথায় আঘাত, শঙ্কামুক্ত এখন স্বর্ণ জিততে চান অলিম্পিকে।